जय गुरु সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে একটা ছোট ইনফরমেশন সবার জন্য আবারও বলি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির নাম্বার দেওয়া থাকবে। আপনারা অনেকেই যোগাযোগ করতে চেয়েছেন আর এই সংস্থার কথা আমি এর আগেও অনেক কয়েকটা ভিডিওতে বলেছি। তো সেবামূলক সংস্থা একটি, এনারা অনেক মানুষের নিরন্তর সেবা করে চলেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য কাজ করছেন, মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় করছেন যাতে মানুষের সুবিধে হয় এবং অসহায় মেয়েদেরকে স্বনির্ভর করে তোলা, তাছাড়া আরও অনেক ভালো ভালো কাজ এনারা করে তুলেছেন। তো লিপিকা সেন চ্যাটার্জি দিদির খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে লিপিকা দিন নাম্বার আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আসছি এবারে মূল পাঠে। পূর্বজন্ম পরজন্ম জন্মান্তর পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট 48 অবধি এই লাড্ডু গোপাল চ্যানেলে আপলোড করা আছে। তো আজকের এই ভিডিওটা পার্ট 49। সমগ্র প্লেলিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অর্থাৎ পূর্বজন্ম পরজন্ম জন্মান্তর এই প্লেলিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর জন্মান্তর এই সিরিজের কয়েকটা ভিডিওর লিঙ্কও আলাদা করে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এর আগের পার্টে একজন প্রশ্ন করেছিলেন, একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে যে সন্ন্যাসীর কথা বলা হয়েছিল সেখানে, যে শ্রী অরুণ শর্মাজি যার কথা বলছিলেন, তো তার সঙ্গে অরুণ শর্মাজির পরবর্তীকালে দেখা হয়েছিল কিনা, এরকম একজন প্রশ্ন করেছিলেন। তো তাকে বলছি যে হ্যাঁ, অরুণ শর্মাজির সঙ্গে ওই সন্ন্যাসীর বা ওই মহাত্মার পরবর্তীকালে দেখা হয় জ্ঞানগঞ্জে। তো এইটাই তার প্রশ্ন ছিল। তো এবারে মূল পাঠে আজকে আসি। জ্ঞানগঞ্জে তার সঙ্গে ওনার দেখা হয়। তো এবারে আজকের যে জন্মান্তরের পার্টের যে হেডিং, যে আমাদের কেন এই দেহ ধারণ এবং একটি অজগরের যে পূর্বজন্মের কথা, সেই অজগর কেন অজগর রূপ ধারণ করলো এবং সেই অজগর মহারাজ যুধিষ্ঠিরকে এই সমস্ত কথাগুলো বলেছিলেন, ভীমসেনও বা ছিলেন, তো ভীম এবং যুধিষ্ঠির এনাদের দুজনকেই এই সমস্ত কথাগুলো ওই অজগর রূপী নহুষ বলেছিলেন এবং এই ঘটনার উল্লেখ রয়েছে মহাভারতে, মহাভারতের বনপর্বে। তো আমি এখন মহাভারতের বনপর্ব থেকে পাঠ করে শোনাচ্ছি না, কিন্তু ওই ঘটনাটির পুরো উল্লেখ রয়েছে এমন একটি বইতে, তো সেখান থেকেই পাঠ করে শোনাবো। তো এবং সেখানে কেন আমাদের এই দেহ ধারণ সেই কথা স্পষ্টভাবেই, কেন আমাদেরকে এই দেহ দেওয়া হয়। হ্যাঁ, এই কথা অনেকবার জন্মান্তরের পাঠে, অনেকবারই কোনো না কোনো পাঠের প্রসঙ্গে বলা হয়েছে যে আমাদের এই দেহ দেওয়া হয়েছে, এই দেহ কর্ম করার জন্য দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আরও বেশ কিছু কথা যেগুলো ওই অজগর রূপী নহুষ বলছেন। তো সেই সমস্ত কথাগুলো আজকে পাঠ করে শোনাবে এবং তার সঙ্গে আরও কয়েকটি কথাও তিনি বলছেন। তো শ্রী কালিকানন্দ অবধূত জির লেখা থেকেই আজকের এই পাঠ করে শোনাচ্ছি। তো মহাভারতের বনপর্বে এই ঘটনাটার উল্লেখ আছে। তো একদিনকে ওই তখন আর কি, যখন তারা বনে ছিলেন পঞ্চপাণ্ডবেরা, তো সেই সময় একদিন ভীম একাকী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তো কোনো হিংস্র প্রাণী দেখলে তো তিনি তখন বধ করতেন। তো একদিন ঘুরতে ঘুরতে তিনি একটা গভীর জঙ্গলের একটা গুহার সামনে এসে যান। তো সামনেই দেখেন যে এক বিরাট অজগর, অন্য মনস্ক হয়ে চলার জন্যই এমনটা হয়েছে। তো ভীমকে পেয়ে অজগরটা তাকে জড়িয়ে ধরল এবং ভীম ছিলেন খুবই শক্তিশালী, কিন্তু তার সত্ত্বেও সাপের সেই বন্ধন হতে তিনি মুক্ত হতে পারলেন না। তিনি অবাক হলেন, কেননা তার শক্তির তুলনায় অজগরের শক্তি নগণ্য। তো ভীম তখন অজগরকে জিজ্ঞাসা করলো যে সত্যি কথা বলুন, যে আপনি কে, আপনার শক্তি এত বেশি, আমার থেকেও এতটা বেশি, আপনি কে, তো কী করবেন আমাকে নিয়ে? তো অজগর তখন বলল যে বহুকাল থেকে আমি তোমাদের বংশে, বহুকাল আগে আমি তোমাদের বংশে জন্মেছিলাম, আমার নাম ছিল রাজা নহুষ।
পুণ্য বলে আমার স্বর্গলাভও হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ব্রহ্মর্ষিদের শাপে আজকে আমি অজগর মানে এই রূপে আমার জন্ম হয়েছে আর কি, এমন দশা হয়েছে। কিন্তু আমার পূর্বজন্মের স্মৃতি লোপ পায়নি। তো ব্রহ্মর্ষিরা আমাকে সাপের সঙ্গে সঙ্গে একটা বরও দিয়েছেন, সেই বর অনুসারে দিনের ষষ্ঠ ভাগে আমার খাবার সময় আমার সামনে যে কেউ এসে পড়বে, আর তার শক্তি যতই থাকুক না কেন, সে আমার বশীভূত হবে। তো যদি সে এসে পড়ে, তার শক্তি যেমনই থাক না কেন, সে যদি তার সামনে এসে পড়ে তাহলে সে তার বশীভূত হয়ে যাবে, তিনি তাকে পরাস্ত করতে পারবেন, এটা তার এই বরই তাকে দেওয়া হয়েছিল। তা আজকে তোমাকে পেয়েছি, একটু পরে তোমাকে খেয়ে ফেলবো। তো ভীম বললেন যে খাবেন খান, তার জন্য আমি ভয় করছি না, জন্মালে সুখ দুঃখ দুই ভোগ করতে হয়, এখন দুঃখ এসেছে বলে অবসন্ন হতে যাব কেন, তো আপনি তো দৈব বলে আমায় শক্তিহীন করে দিয়েছেন, কাজেই তার জন্যে আমার আত্মগ্লানি আসছে না, অনুতাপও হচ্ছে না, আপনার উপর কোনো রাগও হচ্ছে না। তো এদিকে ভীমসেনকে অনেকক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না, যুধিষ্ঠির তখন অর্জুনকে দ্রৌপদীর রক্ষার ভার দিয়ে পুরোহিত ধৌমকে সঙ্গে নিয়ে ভীমকে খুঁজতে পেরলেন। তো ভীম কোন পথে গেছে সেটা সহজেই বোঝা যাচ্ছিল রাস্তার অবস্থা দেখে, পথের ধারে ধারে অনেক হিংস্র প্রাণী মৃতদেহ। তো শেষমেশ যুধিষ্ঠির ভীমকে দেখতে পেলেন এবং যুধিষ্ঠির ভীমের কাছে সব কথা জেনে অজগরকে বললেন যে ভাইকে ছেড়ে দিন, অন্য খাবার দিচ্ছি আপনাকে। তো অজগর তাতে রাজি হননি। তো তখন যুধিষ্ঠিরের কথায় নহুষ, অজগর রূপী রাজা নহুষ জানালেন যে পুণ্য ফলে স্বর্গে গিয়েও নিজের শক্তি দেখে তাঁর খুব অহংকার হয়েছিল এবং সেই অহংকারে মত্ত হয়ে তিনি ব্রহ্মর্ষিদের অসম্মান করেছিলেন, এবং একদিন পালকি চড়ে যাওয়ার সময় সেই অগস্ত্য মুনির গায়ে তার পা ঠেকে যায় এবং তিনি তাকে শাপ দেন, সেই শাপের ফলে তিনি অজগর রূপে জন্ম করেছেন আর কি। তো এই পূর্বজন্মের স্মৃতিটা তার মধ্যে ছিল, সেটা লোপ পায়নি। তো তিনি বলছেন যে আমার কোনো খাবার চাই না, কোনো কামনাও নেই, তবে যদি তুমি আমার প্রশ্নের ঠিকমতো উত্তর দিয়ে আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমার ভাইকে ছেড়ে দিতে পারি। তো মহারাজ যুধিষ্ঠির তখন রাজি হলেন এবং সাথে সাথে বললেন যে ব্রাহ্মণরা যে পরমেশ্বরের কথা বলে, কোনো বিশেষণ না দিয়ে যার স্বরূপ বোঝানো যায় না, তার বিষয়ে আপনি বিদিত আছেন কি না আগে তা জানতে চাই, তা না জেনে আপনার প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। তো অজগর বলল যে আগে বলো যে ব্রাহ্মণ কাকে বলে, আর পরমেশ্বর বলতেই বা ব্রাহ্মণরা কী বোঝাতে চান। তো যুধিষ্ঠির বলছেন যার ভেতরে সত্য, দান, ক্ষমা, তপস্যা, এই সমস্ত গুণ আছে তিনিই ব্রাহ্মণ। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে ব্রহ্মকে যে জানতে পেরেছে, বুঝতে পেরেছে তার স্বরূপকে, তাকেও ব্রাহ্মণ বলা হয়। আর সুখ দুঃখের অতীত সেই চরম সত্যকে ব্রাহ্মণেরা পরমেশ্বর বলেন, যা সুখ দুঃখের অতীত সেই চরম সত্য, যাকে পেলে আর সুখ দুঃখ বলে আর কিছুই থাকে না। তো অজগর তখন বলছে তোমার এই কথার কোনো মানে হয় না, যেসব গুণ থাকলে ব্রাহ্মণ হয় বললে, সেসব গুণ তো শূদ্রের ওপরও দেখা যায়, তোমার কথা মতো শূদ্রকেও তাহলে ব্রাহ্মণ বলতে হয়। আর জগতের যে কোনো বিষয়ের সংস্পর্শে এলেই মানুষের মনে সুখ দুঃখের ভাব জন্মাবে, ত্রিভুবনে এমন কোনো বস্তু নেই যে সুখ দুঃখহীন। যুধিষ্ঠির বললেন আপনি ঠিকই বলেছেন, ব্রাহ্মণ বংশে জন্মালেই যে ব্রাহ্মণ হবে আর শূদ্র বংশে জন্মালেই যে শূদ্র হবে এমন কথা নেই, যে বংশে জন্ম হোক না কেন যিনি বেদের নির্দেশ মেনে চলেন তাঁকেই ব্রাহ্মণ বলা যাচ্ছে। আর আপনি যে বললেন সুখ দুঃখহীন বস্তু ত্রিভুবনে নেই, এ কথা ঠিক, জগতের সব বস্তুই তো অনিত্য, অনিত্য বস্তু নিয়ে থাকলে মনে সুখ দুঃখ আসবেই, সুখ দুঃখের পারে গিয়ে চির আনন্দ লাভ করতে হলে স্থূল সূক্ষ্ম সব জগতের সব বস্তু থেকে মন তুলে নিয়ে অনিত্য বস্তুর পারে জগতের মূলে যে চির অবিনাশী সত্য রয়েছে সেইখানে পৌঁছতে হবে, সেই সত্যই পরমেশ্বর, তিনি সুখ দুঃখের অতীত, তার কথাই ব্রাহ্মণেরা বলে থাকেন। তো অজগর যুধিষ্ঠিরের কথা শুনে এবারে খুশি হয়ে ভীমকে ছেড়ে দিলেন। যুধিষ্ঠির বললেন যে আপনি বৈদান্তিক, আপনি বেদান্তিক, তো কীভাবে চললে মানুষ সদ্গতি পায় সেটা দয়া করে বলুন। অজগর বলছেন তখন যুধিষ্ঠির, আমার মতে যারা অহিংসাপর, যারা সত্যবাদী, যারা সশ্রদ্ধভাবে সৎপাত্রে দান করে তারাই সদ্গতি লাভ করে থাকেন। তো মহারাজ যুধিষ্ঠির বলছেন আপনি তো অনেক কিছু জানেন, আপনার মুখে আরও কিছু শুনতে চাই, যে মানুষ দেহত্যাগের পরে কোথায় যায় এবং কীভাবে কর্মফল ভোগ করে সে সম্বন্ধে কিছু বলুন। তো অজগর রূপী রাজা নহুষ বলছেন যে যেমন কর্ম করে তাকে সেরকম ফল ভোগ করতেই হবে। আমরা নিজেকে দেহের সাথে জড়িয়ে ফেলি আর দেহের মাধ্যমেই সুখ ভোগ করতে চাই,
সেজন্যই বারে বারে দেহ নিয়ে জন্মাতে হয়। যারা সৎকার্য করেন মৃত্যুর পর তাদের আর স্থূল দেহ নিয়ে জন্মাতে হয় না। এরকম রাজা নহুষ বলছেন যে আমরা নিজেকে দেহের সাথে জড়িয়ে ফেলি, এবং ভালো কাজ যদি না করা যায় তাহলে যদি আমরা পশুর মতন আচরণ করি, খারাপ যেগুলো আমাদের করা উচিত নয় সেই সমস্ত কাজগুলো যদি আমরা করি, তাহলে তিনি বলছেন যে তাহলে আমাদের নিজ জনিতে আবার জন্ম নিতে হয়। তো স্থূল সূক্ষ্ম সব দেহ থেকে নিজেকে আলাদা জেনে, না তো আমি স্থূল দেহ না তো আমি সূক্ষ্ম দেহ, এই সব কিছু থেকে নিজেকে আলাদা জেনে তারা পরমাত্মা চিন্তায় যারা নিমগ্ন থাকে তাদের আর তারা কোনো ভোগই চান না, কোথাও তাদের জন্মাতে হয় না, তারা সুখও চান না, কিছুই চান না, তারা স্বর্গ মর্ত কোনো জায়গার ভোগই তারা চান না, এবং স্থূল সূক্ষ্ম সব কিছু থেকে নিজেকে আলাদা মনে করেন এবং পরমাত্মার চিন্তায় নিমগ্ন থাকেন, নিজের স্বরূপ চিন্তায়, নিজের যে প্রকৃত স্বরূপ সেই চিন্তায় নিমগ্ন হন, তারাই মুক্তি লাভ করে পরমানন্দের অধিকারী হতে পারেন। তো একমাত্র মানুষই দেবত্ব লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। তো কদাচিৎ পশু প্রভৃতিহীন জন্ম থেকে সোজাসুজি মুক্তি লাভ করতে সেটা খুব কম দেখা গেছে, এখানে অন্তত সে কথাই বলা হচ্ছে। তো এরপর মহারাজ যুধিষ্ঠির তাকে জিজ্ঞাসা করলেন যে একটা কথা ভেবে খুব আশ্চর্য হচ্ছে যে আপনার মতন এরকম জ্ঞানী মানুষের বুদ্ধি কী করে মোহাচ্ছন্ন হয়, স্বর্গে গিয়ে আপনি অহংকারে মত্ত হয়ে ব্রহ্মর্ষিদের অবমাননা করেছিলেন বললেন, তো আপনার মতন এরকম জ্ঞানী লোকের আবার অহংকার কী করে হয়। তখন রাজা নহুষ হেসে বলছেন যে যুধিষ্ঠির, ঐশ্বর্য বড় সাংঘাতিক জিনিস, ঐশ্বর্য হাতে এলেই সুখের প্রতি আসক্তি জন্মে, আর যা করলে সুখ পাওয়া যায় মানুষ তা বারে বারে করতে চায়, তার ফলে প্রজ্ঞা নষ্ট হয়, অহংকার আসে। স্বর্গে গিয়ে এই প্রভূত ঐশ্বর্য এবং শক্তির অধিকারী হয়েই আমি অহংকৃত হয়েছিলাম, পাপগ্রস্ত হয়ে স্বর্গ ছেড়ে যখন আসতে হলো তখন আমার হুঁশ ফিরে আসে। তাই বলছি সত্য ইন্দ্রিয় সংযম তপস্যা সর্বদা ধর্মপথে মতি যাদের থাকে তারাই যথার্থ মানুষ। তো এইভাবে রাজা নহুষ এই কথা বলছেন যে কেন আমাদেরকে দেহ ধারণ করতে হচ্ছে না, আমরা সেই সুখ ভোগ করতে চাইছি এই দেহের মাধ্যমে। এবং আমরা দেখি যে মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজির লেখাতে তিনিও বলছেন যে প্রারব্ধ কর্মের ফলটা ভোগ করার জন্য শরীর গ্রহণ করতে হয়, এবং যতদিন শরীর দ্বারা ওই ভোগ সমাপ্ত না হয় ততদিন অবধি শরীর ধারণ করা আবশ্যক, ভোগ সমাপ্তির সঙ্গে সঙ্গে শরীরপাত ঘটে থাকে। তোই প্রারব্ধ কর্মের ভোগ করবার জন্যই এই শরীর ধারণ, এবং অবশ্যই এই শরীর যখন মানব শরীর যখন প্রত্যেককে দেওয়া হয়েছে তখন ভালো কর্ম করার চেষ্টাটুকু আমাদের করা উচিত, অন্তত যে যে শক্তিগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেই শক্তির অপব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। সেটা করলে পরমপিতা সেটা আমাদের থেকে কেড়েও নিতে পারেন, নিয়েও নিতে পারেন, শক্তির কোনো ক্ষেত্রেই কোনো শক্তিরই অপব্যবহার করা উচিত নয়। তো আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম।